অল্প জায়গায় অল্প খরচে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় থ্রিডির মাধ্যমে বিভিন্ন বাড়ির ডিজাইন দেখে থাকি, আসলে বাস্তবে বাড়িটি কীরকম হবে সেরকম ভিডিও খুব কমই দেখি। অর্থাৎ আমরা যখন কোনো প্রজেক্টের ভিডিও দেখি, কোনো প্রজেক্ট শুরুর পূর্বে সেই ভিডিওটি দেখে থাকি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাস্তবে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন খুবই কম খরচে অল্প জায়গায় কিভাবে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওটি দেখে নিতে পারেন। অনেক সময় দেখা যায় অনেকেই 2,200 স্কোয়ারের একটি বিল্ডিং করে থাকেন, কিন্তু আপনি যদি একই টাকায় একটি ডুপ্লেক্স বাড়ি করতে পারেন তাহলে কেন আপনি ডুপ্লেক্স বাড়ি করবেন না? প্রিয় ভিউয়ার্স, এই প্রজেক্টটি খুবই একটি চমৎকার একটি প্রজেক্ট। এখনও এখানে কাজ শেষ হয়নি, অর্থাৎ এখানে রঙের কাজ এখনও বাকি আছে। তো যারা সুন্দর আধুনিক মানে ডুপ্লেক্স বাড়ি করতে চান কম খরচের মধ্যে, তারা চাইলে আজকের এই বাড়িটি দেখে নিতে পারেন। এই বাড়িটিতে নিচতলায় আছে 2টি বেডরুম, 1টি কিচেন রুম, 1টি ড্রয়িং, 1টি ডাইনিং, 3টি টয়লেট এবং সামনে 2টি বারান্দা সহ ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এবং বড় একটি রুমের সমান একটি কিচেন দেওয়া আছে। আপনি দোতলায় পাবেন 4টি বেডরুম, 1টি হলরুম, 3টি টয়লেট, 1টি প্রেয়ার রুম সহ এখানে ফোর্সের ডিজাইন এবং কি 6টি বারান্দা। এখানে টোটাল বিল্ডিংয়ে দোতলায় বাড়ির সৌন্দর্যের কারণে বারান্দা বেশি দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এখানে কোনো জিনিস মডিফাই করেও আপনার বাড়ির ডিজাইনটি চেঞ্জ করে নিতে পারেন। তো বাস্তবে বাড়িটি আসলেই অনেক সুন্দর হয়েছে, আমরা যেই কমেন্টসে অনেক থেকে জানতে পারছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা রিভিউ থেকে জানতে পারছি আপনাদের যে কমেন্টস, সেই কমেন্টসে আমরা জানতে পারছি যে এই বাড়িটির কাজ প্রশংসনীয়। তো এরকম কাজ যারা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং নিখুঁত এবং সুন্দর একটি কাজ করতে হলে অবশ্যই ভালো একটি ড্রয়িং ডিজাইনের প্রয়োজন আছে, এবং কি সেই ড্রয়িং ডিজাইনের আলোকে ভালো মিস্ত্রি দিয়ে সেই কাজটি করাতে হবে, তাহলেই আপনি একটি আধুনিক এবং সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সুন্দর বাড়ি নির্মাণের পূর্বে অনেকগুলো বিষয় আপনাকে চিন্তা করতে হবে। আপনার জায়গা, চাহিদা এবং কি আপনার বাজেট, সকল বিষয় সমন্বয় করেই একটি সুন্দর বাড়ি নির্মিত হয়ে থাকে। তো সুন্দর বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক বাধাও আসতে পারে, অনেক ধরনের, অনেক ক্ষেত্রে আমরা না বুঝার কারণে অনেক সমস্যা হতে পারে। তো সকল কিছু কাটিয়ে যখন আপনি একটা জায়গাতে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তখন সেটাই হবে সার্থক। প্রিয় ভিউয়ার্স, আপনার স্বপ্ন পূরণ হোক সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।